ক্লাসিফিকেশন অফ কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড ইনপুট হার্ডওয়্যার। তাহলে ফার্স্ট অফ অল, হোয়াট ইজ কম্পিউটার হার্ডওয়্যার? তাহলে আমরা যদি হার্ডওয়্যারকে ডিফাইন করতে চাই, তাহলে হার্ডওয়্যার বলতে আমরা সিম্পলি বলতে পারি ফিজিক্যাল ডিভাইসেস অফ এ কম্পিউটার। তাহলে একটা কম্পিউটার সিস্টেমের যে ফিজিক্যাল ডিভাইসগুলো আছে, যেগুলোকে আমরা আসলে ফিল করতে পারি, টাচ করতে পারি, এগুলোই হচ্ছে আমাদের হার্ডওয়্যার। তার মানে যেটার এক্সিস্টেন্সি আছে, যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়, এটাই হার্ডওয়্যার। তাহলে সিম্পলি বলা আছে যে আ ফিজিক্যাল কম্পোনেন্ট অফ এ কম্পিউটার হুইচ ক্যান বি টাচ, যেগুলোকে টাচ করা যায়, এগুলোই আসলে হার্ডওয়্যার। তাহলে আমরা একটা কম্পিউটার সিস্টেমে মনিটর বলতে পারি, কিবোর্ড, মাউস, আমাদের স্পিকার, প্রিন্টার, এই যে ডিভাইসগুলো আছে যেগুলোকে আমরা আসলে ফিজিক্যালি টাচ করতে পারতেছি, এগুলোই হার্ডওয়্যার। এবং একটা কম্পিউটার সিস্টেম, আসলে আমরা জানি যে একটা কম্পিউটার সিস্টেমে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। আমাদের একটা লেকচার ছিল, প্রথম লেকচার, ওভারভিউ অফ কম্পিউটার, ওখানে আমরা বুঝলাম যে একটা কম্পিউটার সিস্টেমে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, একটা কম্পোনেন্ট হচ্ছে হার্ডওয়্যার। তাহলে শুধুমাত্র হার্ডওয়্যার থাকলেই যে আমার কম্পিউটার চলবে এরকম না, কারণ কম্পিউটারে বাকি কম্পোনেন্টগুলো প্রেজেন্ট থাকতে হবে যদি কম্পিউটারটাকে রান করতে হয়। সেক্ষেত্রে হার্ডওয়্যারের সাথে আমাকে সফটওয়্যার লাগে, হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে অপারেট করার জন্য আমাকে ইউজার লাগে, এবং আমি কিভাবে অপারেট করব সেই নলেজ আমার থাকা লাগবে, আমার কাছে কিছু ডেটা লাগবে যেগুলো আমি কম্পিউটারকে ইনপুট দিব। এরপরে আমরা কি করব, যদি কম্পিউটার টু কম্পিউটার ইনফরমেশনগুলোকে কমিউনিকেট করতে চাই বা ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে আমাকে হয়তো নেটওয়ার্কিং বা এই ধরনের ফ্যাসিলিটি লাগবে। তাহলে আমরা যেহেতু আজকে হার্ডওয়্যার নিয়ে কথা বলতেছি, সেক্ষেত্রে দেখো বলা আছে এ কম্পিউটার হ্যাজ নো ইন্টেলিজেন্স অ্যান্ড ইট রেফার টু অ্যাজ এ হার্ডওয়্যার। তার মানে বাই ডিফল্ট আমরা একটা কম্পিউটারকে বলতে পারি দ্যাট ইজ এ হার্ডওয়্যার, যেহেতু এটা দেখতেছি আমরা যেটাকে সেটা হচ্ছে হার্ডওয়্যার, কারণ এটা তো আসলে এটার কোনো ইন্টেলিজেন্সই নাই। তাহলে কম্পিউটার ইন্টেলিজেন্সি কীভাবে আসবে, যদি এটার ভিতরে আমি সফটওয়্যার ইনস্টল করি, কারণ সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু আসলে কম্পিউটার অপারেটগুলো করবে। তাহলে সিম্পলি এ কম্পিউটার ক্যানট বি ইউজ আনটিল ইট ইজ কানেক্টেড টু আদার পার্টস অফ এ কম্পিউটার সিস্টেম। তাহলে একটা কম্পিউটারকে ইউজ করতে গেলে অবশ্যই হার্ডওয়্যারের সাথে সাথে তার যে ডিফারেন্ট পার্টসগুলো আছে, যেমন সফটওয়্যার অথবা ডেটা, এই জিনিসগুলোকে কম্বাইন করতে হবে, আদারওয়াইজ কম্পিউটার কাজ করতে পারবে না। তাহলে খুব সিম্পল জিনিস যে হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের ফিজিক্যাল কম্পোনেন্টগুলো, যেগুলোকে টাচ করা যায়, যেগুলোকে থ্রো করা যায়, মানে যেগুলোকে তুমি চাইলে মাঝে মধ্যে আমরা মাউস বা এই ধরনের ডিভাইস যখন কাজ না করে মাঝে মাঝে থ্রো করি, তাই না? তাহলে যেগুলো এই ধরনের জিনিস যেগুলোকে আমরা টাচ করতে পারি বা থ্রো করতে পারি, এগুলোই হার্ডওয়্যার। তার মানে সিম্পলি ফিজিক্যাল ডিভাইসগুলোকে আমরা হার্ডওয়্যার বলতেছি। এখন দেখো, একটা কম্পিউটার সিস্টেমকে যখন আমরা চিন্তা করবো, তাহলে একটা কম্পিউটার সিস্টেম আসলে নাম্বার অফ হার্ডওয়্যার নিয়ে তৈরি। একটা লিস্ট দেখতে পাচ্ছ তোমাদের সামনে, যে একটা কম্পিউটার সিস্টেম আসলে হিউজ নাম্বার অফ হার্ডওয়্যার নিয়ে তৈরি। আমরা হয়তো দেখতে পাচ্ছি বাইরে থেকে একটা কিবোর্ড, একটা মাউস, মনিটর আর একটা সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিটের ভিতরে আমরা দেখি, দেখো এখানে অনেকগুলো ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস আছে। তাহলে আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি প্রসেসর। তাহলে আমরা যখন একটা কম্পিউটার সিস্টেমের সিস্টেম ইউনিট বা আমরা সিস্টেম ইউনিট বলতে বলেছিলাম যে আমাদের যে বক্সটা থাকে মনিটরের সাথে, এটাকে আমরা সিস্টেম ইউনিট বলি, SU। সিস্টেম ইউনিটকে তুমি এটাকে ওপেন করো, দেখবে এটার ভিতরে একটা প্রসেসর আছে বা CPU আছে, যার কাজ হচ্ছে সিম্পলি তোমার ডেটাগুলোকে প্রসেস করে দেওয়া, যেটাকে আমরা মাইক্রো প্রসেসর বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলে থাকি। একইভাবে একটা মাদারবোর্ড আছে আমাদের, মাদারবোর্ড হচ্ছে সিম্পলি একটা সার্কিট বোর্ড বা মেইন বোর্ড, যার কাজ হচ্ছে বাকি ডিভাইসগুলোকে কানেক্টেড করা। তাহলে মাদারবোর্ডের সাথেই তোমার প্রসেসর লাগানো থাকে, র্যাম বা গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, সবগুলো মাদারবোর্ডের সাথে তোমাকে অ্যাটাচ করা থাকে। তাহলে একটা কম্পিউটারে মাদারবোর্ড থাকবে একটা। একইভাবে কম্পিউটার সিস্টেমের সিস্টেম ইউনিটের ভিতরে আমরা দেখবো যে র্যাম আছে। র্যামের ফুল ফর্ম ছিল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং এটাকে আমরা টেম্পোরারি মেমোরি বলতে পারি, বা এটাকে আমরা প্রাইমারি মেমোরিও বলে থাকি। যে একটা কম্পিউটার সিস্টেমের প্রাইমারি মেমোরি কোনটা? র্যাম। কেননা যে কোনো কাজ যখন আমরা কম্পিউটারে করব, তখন আসলে র্যামের ভায়া হয়েই কাজটা হবে। তাহলে আমরা এখন যে স্লাইডটা দেখতে পাচ্ছি আমাদের সামনে, এটা আসলে আমার কম্পিউটারে র্যামে আছে, র্যাম থেকে আমরা দেখতেছি। তাহলে যখন একটা কাজ কম্পিউটার করে, ওটা র্যামের ভিতরেই করে, এবং কাজ করার পরে যখন আমরা সেভ করি, তখনই শুধুমাত্র আমাদের হার্ড ডিস্ক বা এখানে স্টোর হয়। তাহলে হার্ড ডিস্ককে সেই রেসপেক্টে আমরা বলি পার্মানেন্ট মেমোরি বা পার্মানেন্ট স্টোরেজ। এরপর আমরা কম্পিউটারে কিবোর্ড, মাউস দেখি, এগুলোও কম্পিউটার হার্ডওয়্যার। একইভাবে দেখো কেসিং উইথ পাওয়ার সাপ্লাই। তাহলে আমরা যে বাইরের খোলস দেখি, সিস্টেম ইউনিটের যে বাইরের কাভারটা দেখি, এটাকে আমরা কেসিং বলতে পারি কম্পিউটারে।
কেসিং উইথ পাওয়ার সাপ্লাই, এবং আমরা যদি দেখি কেসিং এর পিছনে দিয়ে একটা পাওয়ার সাপ্লাই ইউনিট আছে যেখানে আমরা আসলে ইলেকট্রিক পাওয়ার দেই কম্পিউটারকে অপারেট করার জন্য। একইভাবে আমার একটা মনিটর থাকে আমার কম্পিউটার সিস্টেমে, কারো কারো কম্পিউটার হয়তো সিডি রম বা সিডি রাইটার বা ডিভিডি রম বা ডিভিডি রাইটার থাকতে পারে, এগুলো না হলেও কম্পিউটার চলে। মানে এগুলোকে আমরা এই যে নিচের যে অপশনগুলো বলা আছে এইগুলোকে আমরা বলতে পারি অপশনাল, আর উপরের যে অংশগুলো দেখতে পাচ্ছি মনিটর পর্যন্ত এগুলোকে আমরা বলি এসেনশিয়াল। একটা কম্পিউটার সিস্টেমে অবশ্যই এই হার্ডওয়্যারগুলো থাকতেই হবে, কোনো একটা না থাকলে হচ্ছে না, তাই না? কিন্তু আমার যদি সিডি রম বা সিডি রাইটার এগুলো না থাকে তাহলে আমার কম্পিউটার অপারেট করা যাবে, কোনো প্রবলেম নাই। সাউন্ড কার্ড অ্যান্ড গ্রাফিক্স কার্ড, তাহলে এই দুইটা জিনিসও আমাদের জন্য এসেনশিয়াল। কিন্তু আমরা যখন একটা মাদারবোর্ড পারচেস করি, আমাদের এখনকার যে মাদারবোর্ডগুলো আমরা বাজারে কিনতে পাই সবগুলো মাদারবোর্ডের সাথেই এই যে সাউন্ড কার্ড এবং গ্রাফিক্স কার্ড বিল্ট ইন অবস্থায় দেওয়া থাকে। তাহলে তুমি যখন মাদারবোর্ড পারচেস করো ওই মাদারবোর্ডের সাথেই সাউন্ড কার্ড, গ্রাফিক্স কার্ড, ল্যান কার্ড এগুলোকে অ্যাটাচড করা থাকে, তার মানে তোমাকে আলাদাভাবে আর এগুলোকে পারচেস করা লাগবে না। তাহলে যদি চাও এগুলো আলাদাভাবে পারচেস করতে পারো যদি তুমি হাই কোয়ালিটির গ্রাফিক্স অথবা সাউন্ড নিয়ে কাজ করো, আদারওয়াইজ তোমার যেটা মাদারবোর্ডের সাথে দেওয়া আছে বাই বিল্ট ইন ওটা ইউজ করেই তুমি কাজ করতে পারবা। নেক্সট আমাদের দেখো বলা আছে স্পিকার বা সাউন্ড বক্স। তাহলে আমরা সাউন্ড যদি শুনতে চাই সেক্ষেত্রে আমাকে সাউন্ড বক্স বা এই ধরনের হার্ডওয়্যার ইউজ করতে হবে। প্রিন্টার, তাহলে যদি আমাদের আউটপুটগুলো প্রিন্ট আউট করতে চাই, কাগজে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রিন্টার ইউজ করতে পারি। স্ক্যানার একটা ডিভাইস যেটা দিয়ে আমরা আসলে কোনো ইনফরমেশন বা কোনো পেপার ডকুমেন্টকে কম্পিউটারের ভিতরে নিতে পারি সফট কপি হিসাবে, দ্যাট ইজ স্ক্যানার ইউজ করে আমরা স্ক্যান করতে পারি কোনো একটা ডকুমেন্টকে অথবা কোনো একটা ইমেজকে। একইভাবে টিভি কার্ড বা রেডিও কার্ড ইউজ করতে পারি, আমার কম্পিউটারের সাথে যখন আমি টিভি দেখবো কম্পিউটার ইউজ করে সেক্ষেত্রে আমি টিভি কার্ড ইউজ করতে পারি। সিমিলারলি রেডিও কার্ড আছে, যদি আমরা রেডিও কার্ডকে ইউজ করি না, রেডিও শোনার জন্য রেডিও কার্ড ইউজ করা যেতে পারে। ল্যান কার্ড, এটা আমরা ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই, যে আমরা ল্যানের ফুল মিনিং বলি লোকাল এরিয়া নেটওয়ার্ক, LAN, দ্যাট ইজ লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে তুমি যদি তোমার কম্পিউটারকে ইন্টারনেটে কানেক্ট করতে চাও সেক্ষেত্রে তোমার কম্পিউটারে ল্যান কার্ডের ওই পোর্টে তোমাকে কী করতে হয়, ইন্টারনেট কানেকশন ইউজ করতে হয়। তাহলে ল্যান কার্ড ইউজ করে আমরা আসলে কমিউনিকেশন করতে পারি, কম্পিউটারকে একটা নেটওয়ার্কে কানেক্ট করতে পারি, সেটা ইন্টারনেট হতে পারে অথবা তোমাদের একটা প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে। তাহলে একটা ল্যান কার্ড ইউজ করে আমরা কম্পিউটারকে নেটওয়ার্কে কানেক্ট করতে পারি। আর এখানে এরপর একটা ডিভাইস বলা আছে পেন ড্রাইভ। তাহলে আমরা পেন ড্রাইভ ইউজ করেও কম্পিউটার টু কম্পিউটার ইনফরমেশন বা ডেটাগুলোকে শেয়ার করতে পারি। তাহলে আমরা এই স্লাইডে যেটা দেখলাম এটা আসলে একটা কম্পিউটার সিস্টেমে অনেকগুলো হার্ডওয়্যার থাকে, সেই হার্ডওয়্যারের একটা লিস্ট। নর্মালি আমরা যদি এর নেক্সট স্লাইড যাই, তাহলে এখন দেখো যে হার্ডওয়্যার যেগুলো দেখলাম আমরা কম্পিউটার সিস্টেমের রেসপেক্টে, তাহলে এক একটা হার্ডওয়্যার আসলে এক এক টাইপের কাজ করে, তার মানে সবগুলো হার্ডওয়্যার একই ধরনের ফাংশন না। তাহলে হার্ডওয়্যারগুলোকে আমরা আসলে কী করতে পারি, তার কাজ অনুসারে সেগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। তাহলে এখানে দেখো কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা আসলে পাঁচটা ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিভাইড করতেছি, যে কম্পিউটারে যে হার্ডওয়্যারগুলো আমরা ইউজ করি তাকে বেসিক পাঁচটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। তাহলে ক্যাটাগরিগুলো যদি আমরা একটু খেয়াল করি, ফার্স্ট ওয়ান বলা আছে আমাদের দেখো ইনপুট হার্ডওয়্যার। তাহলে যে হার্ডওয়্যারগুলো ইউজ করে আমরা কম্পিউটারকে কোনো ইনফরমেশন দেই সেগুলোকে আমরা ইনপুট হার্ডওয়্যার বলি। তাহলে আউটসাইড থেকে কোনো ইনফরমেশন যখন কম্পিউটারকে আমি দিব সেক্ষেত্রে আমাকে এই ধরনের হার্ডওয়্যারগুলো ইউজ করতে হয়। তাহলে দুইটা বেসিক ডিভাইসের কথা আমরা বলা আছে, কিবোর্ড মাউস। এছাড়াও আরও অনেক ধরনের হার্ডওয়্যার হতে পারে যেটা আমরা ইনপুট হিসাবে ইউজ করি। কেউ একজন বলতে পারো কিবোর্ড মাউস ছাড়া আর কি হার্ডওয়্যার হতে পারে, যে কোনো একটা নাম বলতে পারো কমনলি আমরা ইউজ করি কিবোর্ড ছাড়া? সরি, SSD। ইনপুট হার্ডওয়্যার, SSD আমরা বলবো স্টোরেজ হার্ডওয়্যার, যেহেতু স্টোর করে ডেটাগুলোকে হার্ড ডিস্কের মতো করে। তাহলে ইনপুট হার্ডওয়্যারের কাজ হচ্ছে সিম্পলি যেগুলো আউটসাইড থেকে ইনপুট নিবে, আর SSD যেহেতু কি করে ডেটা স্টোর করে, তাই না? সেক্ষেত্রে দোস লিকুইড ব্লার স্যার, গেম প্যাড, তারপরে হচ্ছে আপনার ওয়েবক্যাম। ওয়েবক্যাম বলতে পারো এই রেসপেক্টে, যেহেতু ওয়েবক্যাম দিয়ে তুমি ভিডিও ইনপুট দিতে পারো, তুমি মাইক্রোফোনের কথা বলতে পারো, তুমি স্ক্যানারের কথা বলতে পারো। বিভিন্ন রকম গ্রাফিক্স ট্যাবলেটে আমরা কি করতে পারি, বিভিন্ন রকম পেন ইউজ করি, পেন ইউজ করেও কিন্তু কম্পিউটারকে আমরা ড্রয়িং করতে পারি। বিভিন্ন রকম গ্রাফিক্স ট্যাবলেটগুলো যারা ইউজ করে, পেন ডিভাইস ইউজ করে ড্রয়িং করার জন্য তারা করে। তাহলে এই ধরনের ডিভাইসগুলোকে আমরা ইনপুট হার্ডওয়্যার বলতে পারি। তাহলে যেগুলো দিয়ে আমরা আউটসাইড থেকে কোনো ইনফরমেশনকে কম্পিউটারের ভিতরে
পাস করতেছে, তাহলে স্ক্যানার দিয়েও কি করা যায় যে আমার একটা ছবি আছে আমি ওটাকে স্ক্যান করে কম্পিউটারের ভিতরে দিব, দেন ওটাকে করে কাজ করব। আর সেকেন্ড টাইপ অফ হার্ডওয়্যার যেটা আমরা কম্পিউটারের রেসপেক্টে চিন্তা করবো, দ্যাট ইজ প্রসেসিং হার্ডওয়্যার। তাহলে প্রসেসিং হার্ডওয়্যার গুলোর কাজ হচ্ছে সিম্পলি ডেটা যেটা আমরা ইনপুট করলাম ওটাকে প্রসেস করা। তাহলে প্রসেস করার জন্য আমরা মেইনলি যেটা ইউজ করি সেটা হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সাথে সাথে আমরা র্যাম বলে একটা ডিভাইস ইউজ করি। তাহলে র্যাম এবং সিপিইউ এই দুইটাকে কম্বাইনলি বলা হবে প্রসেসিং হার্ডওয়্যার, কারণ আমরা জানি যে র্যাম ছাড়া কিন্তু আসলে সিপিইউ প্রসেস করতে পারবে না। তাহলে আমার কম্পিউটারে যদি র্যাম না থাকে, মানে র্যাম কাজ না করে, তাহলে কিন্তু আমার কম্পিউটার ওপেন হবে না, কারণ র্যামের কাজ হচ্ছে আমার ডেটাগুলোকে টেম্পোরারি স্টোর করা এবং ওই ডেটাগুলোকেই সিপিইউ কী করবে, প্রসেস করবে, প্রসেস করে আবার র্যামের কাছে ফেরত দিবে। তাহলে র্যাম এবং সিপিইউ কম্বাইনলি আমরা বলতেছি প্রসেসিং হার্ডওয়্যার, এদের কাজ হচ্ছে ডেটাগুলোকে প্রসেস করা। থার্ড আমরা বলবো স্টোরেজ হার্ডওয়্যার, তাহলে যার কাজ হচ্ছে প্রসেস করার পরে ডেটাগুলোকে আমি যদি স্টোর করতে চাই, প্রসেস করার পরে কোথাও রাখতে চাই আমি, সাপোজ আমি স্টুডেন্টদের জন্য রেজাল্ট শিট তৈরি করব, এখন রেজাল্ট শিট তৈরি হয়ে যাওয়ার পরে আমি আমার হার্ড ডিস্কে সেভ করে রাখে দেবো, যাতে পরবর্তীতে এটাকে আমি আবার দেখতে পারি বা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাকে স্টোরেজ হার্ডওয়্যার ইউজ করতে হবে। আমরা সেখানে হার্ড ডিস্কের কথা বলতে পারি, আমরা সিডি বা ডিভিডি এই ধরনের ডিভাইসের কথা বলতে পারি স্টোরেজ হিসাবে, আমরা পেন ড্রাইভের কথা বলতে পারি। তাহলে এই জিনিসগুলোকে আমরা বলি স্টোরেজ হার্ডওয়্যার, যেখানে আসলে ডেটাগুলোকে আমরা স্টোর করতেছি ফিউচারে রিইউজ করার জন্য। একইভাবে প্রসেস করার পরে স্টোর করার সাথে সাথে আমরা চাইলে ওটাকে ইউজারকে আউটপুট দেখাইতে পারি, যে তার রেজাল্টটাকে আমি ইউজারকে দেখাইতে পারি। তাহলে দেখানোর জন্য আমরা মনিটর ইউজ করি কমনলি। তাহলে মনিটর ইউজ করে আমরা একটা গ্রাফিক্যাল ভিউ দেখাই মনিটরে আমরা, যেমন আমরা যদি কোনো টাইপ করি মাইক্রোসফট ওয়ার্ডে আমরা দেখতে পাই মনিটরের সাথে সাথে যে কী হচ্ছে। একইভাবে ওটাকে আমরা প্রিন্ট আউট করেও তাকে হার্ড কপি আউটপুট দিতে পারি, অথবা আমরা যখন সাউন্ড শুনি তাহলে এখানে স্পিকারকেও আমরা বলতে পারি আউটপুট হার্ডওয়্যার, যেহেতু স্পিকারের কাজ হচ্ছে তোমাকে সাউন্ড আউটপুট দেওয়া। আর লাস্ট অফ টাইপ যেটা বলা, দেখো কমিউনিকেশন হার্ডওয়্যার। তাহলে আমরা কিছু হার্ডওয়্যার ইউজ করব যেগুলো দিয়ে আসলে সিম্পলি আমরা কি করব, কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারকে বা আরেকটা ডিভাইসকে কানেক্ট করব। সেক্ষেত্রে আমরা ক্যাবেল ইউজ করতে পারি। তাহলে আমরা নেটওয়ার্কিংয়ের জন্য ক্যাবেল ইউজ করি, ক্যাবেল দিয়ে আমরা নেটওয়ার্ক করা যেতে পারে, অথবা মোডেম ইউজ করি, মোডেম দিয়েও আমরা আসলে এই ধরনের কানেকশন নিতে পারি, অথবা রাউটার ইউজ করি আমরা। তাহলে ডিফারেন্ট টাইপ অফ হার্ডওয়্যার ডিভাইস হতে পারে যেগুলো দিয়ে আমরা আসলে বিভিন্ন রকম নেটওয়ার্কিংয়ের কাজে ইউজ করব। তাহলে এইগুলোকে আমরা বলবো কমিউনিকেশন হার্ডওয়্যার। তাহলে সিম্পলি আমরা এই এখান থেকে যেটা দেখলাম যে একটা কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যারগুলোকে আমরা বেসিক্যালি পাঁচটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ইনপুট হার্ডওয়্যার, প্রসেসিং হার্ডওয়্যার, স্টোরেজ হার্ডওয়্যার, আউটপুট অ্যান্ড কমিউনিকেশন হার্ডওয়্যার। তাহলে এইগুলো সম্পর্কে আমরা ডিটেলস একটু জানার চেষ্টা করব। তাহলে আমাদের নেক্সট স্লাইডে আমরা যখন দেখি, তাহলে এখানে সিম্পল হার্ডওয়্যারের একটা ডায়াগ্রাম দেওয়া আছে। আমরা প্রত্যেকে যেহেতু কম্পিউটার ইউজ করি, তাহলে আমরা হার্ডওয়্যারগুলোকে সবাই জানি যে কোনটা কোন হার্ডওয়্যার। জাস্ট একটা গ্রাফিক্যাল ভিউ দেওয়া আছে যে এই হার্ডওয়্যারগুলোকে আমরা এই টাইপের বলতে পারি, কোনটা প্রসেসিং হার্ডওয়্যার, কোনটা স্টোরেজ হার্ডওয়্যার, কোনটা ইনপুট হার্ডওয়্যার, একটা গ্রাফিক্যাল ভিউ দেওয়া, জাস্ট এটাই। নেক্সট আমরা যদি দেখি, তাহলে আমরা ইনপুট হার্ডওয়্যারগুলো নিয়ে একটু আলোচনা করব যে ইনপুট হার্ডওয়্যারগুলো কী এবং ইনপুট হার্ডওয়্যারগুলো কাজ কী আসলে। তাহলে ইনপুট হার্ডওয়্যারগুলো যদি আমরা প্রথমেই বলতে চাই, আর দেখো একটা ইমেজ দেওয়া আছে, এটা একটু প্রথমে খেয়াল করো যে ইনপুট হার্ডওয়্যার দিয়ে আমরা আসলে কি করতেছি। তাহলে এখানে নাম্বার অফ ইনপুট হার্ডওয়্যার দেখতে পাচ্ছ সবাই, তাই না? বেশ কয়েকটা ইনপুট হার্ডওয়্যার দেওয়া আছে যে আমরা আউটসাইড থেকে কোনো ইনফরমেশন কম্পিউটারে ইন করতেছি। তাহলে ইনপুটের কাজ হচ্ছে আউটসাইড থেকে ইনফরমেশনগুলো কম্পিউটার ইন করা। সেক্ষেত্রে আমরা কিবোর্ড দিয়ে কি কোনো ক্যারেক্টার ইনপুট করতে পারতেছি, ABCD যে কোনো কিছু ইনপুট করতে পারতেছি। একইভাবে মাউস দিয়ে আমরা কি করি, কোনো ইভেন্ট বা কোনো ক্লিক করে কোনো কিছু আমরা কম্পিউটারে কাজ করতে পারি, যে কি ক্লিক করলাম একটা ইনপুট দিলাম বা ডাবল ক্লিক করলাম একটা ইনপুট। একইভাবে স্ক্যানার দিয়ে আমরা কোনো ছবিকে ডিজিটালি আমি ইনপুট দিতে পারি, মাইক্রোফোন দিয়ে আমরা কোনো ভয়েস ইনপুট দিতে পারি, একইভাবে ডিজিটাল ক্যামেরা দিয়েও আমরা চাইলে এইভাবে ডিজিটাল ইমেজগুলোকে ইনপুট দিতে পারি। তাহলে এই ডিভাইসগুলোকে আমরা আসলে ইনপুট ডিভাইস বলতেছি। এখন আমরা যদি আমাকে কোশ্চেন করা হয় যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইনপুট হার্ডওয়্যার, যে ইনপুট হার্ডওয়্যার আসলে ফাংশনটা কী, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে সিম্পলি দেখো একটা টেক্সট বলা আছে, দ্য ফাংশন অফ ইনপুট হার্ডওয়্যার ইজ টু কালেক্ট ডেটা। তাহলে ইনপুট হার্ডওয়্যারের প্রথম কাজ হচ্ছে ডেটা কালেক্ট করা। তাহলে ফাংশনটা একটু খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে, ইনপুট হার্ডওয়্যারের ফার্স্ট কাজ হচ্ছে ডেটা কালেক্ট করা, তার মানে আউটসাইড থেকে ডেটাগুলোকে সে কালেক্ট করবে
and convert it into a form. এটা মোস্ট ইম্পর্টেন্ট যে আমি যখন কিবোর্ডে এ টাইপ করি, আমি যখন কিবোর্ডের এ কীতে প্রেস করলাম, কম্পিউটারের ভিতরে এ ইনপুট যাচ্ছে, তাই না? এখন কম্পিউটার কি এ রিকগনাইজ করতে পারে কি না, কেউ বলতে পারো? কম্পিউটার কি এটাকে বুঝবে, এ নিয়ে কাজ করতে পারে কম্পিউটার? আমরা আমাদের প্রিভিয়াসগুলো দেখেছিলাম, ওখান থেকে জানি যে কম্পিউটার আসলে বাইনারি নাম্বার সিস্টেমে কাজ করে। তাহলে এ সে বাইনারি সিস্টেমে কাজ করে, তাহলে এ কে রিকগনাইজ করতে পারবে না। এখন এর জন্য আমায় কি করতে হবে, এটার বাইনারি কোড কনভার্ট করতে হবে। তাহলে এর একটা বাইনারি কোডিং আছে। তাহলে আমরা এই এর কোডিং দেখার জন্য আমরা একটা জিনিস বলতে পারি, এটা শুনছো মেবি অনেকেই, ASCII, শুনছো কি? ASCII, ASCII নামে একদম, জি স্যার, ASCII কোড, জি স্যার। এটার ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড ক্যারেক্টার কোডিং সিস্টেম, যেটা ইউজ করে আমরা কি করি, প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ক্যারেক্টারকে একটা কোডিং দেই। সাপোজ এই ক্যাপিটাল এর জন্য, আমার যে ক্যাপিটাল এ লিখতে চাই, এই ক্যাপিটাল এর জন্য ASCII কোড হবে কত বলতে পারো কেউ? 65। এটা ডিফাইন করা, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। এটা যারা ডিজাইন করছে ASCII কোড, তারা বলে দিছে যে ক্যাপিটাল এর জন্য ASCII কোড হচ্ছে 65, একইভাবে বি এর জন্য 66, সি এর জন্য 67, এভাবে করে ডিফাইন করে দেওয়া আছে। এখন কেউ যদি স্মল এ লেখে, স্মল এ, তাহলে স্মল এ অবশ্যই ক্যাপিটাল এ থেকে ডিফারেন্ট। তাহলে সেক্ষেত্রে স্মল এর জন্য যে কোডিংটা বলা আছে সেটা হচ্ছে 97, তার মানে স্মল বি হচ্ছে 98, সি হচ্ছে 99, এভাবে করে কন্টিনিউ হবে। তার মানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে ASCII কোড বলা আছে। যতগুলো কোড আমরা ইংলিশে ইউজ করি, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা ASCII কোড বলা আছে। মানে কমা, ফুল স্টপ বলো, সেমিকোলন বলো, সবগুলোর জন্য ASCII কোড আছে। এখন আমি যখন কিবোর্ডের এ প্রেস করব, এর জন্য ASCII কোড হচ্ছে 65। এখন 65 কি আসলে বাইনারি নাম্বার, কেউ বলো তো? নো স্যার। তাহলে 65টা কোন টাইপের নাম্বার? আমরা তো কোনো কিছু বলি নাই, শুধু নাম্বার দেখলে আমরা দ্যাট ইজ ডেসিমাল। কিন্তু যদি আমরা একটা ব্র্যাকেট দিয়ে তার বেস বলতাম, তাহলে হেক্সা বলতে পারো বা অক্টালও বলতে পারতাম, কিন্তু এখন কিন্তু বলতে পারবো না। এখন তোমাকে ডেসিমালই বলতে হবে, যেহেতু 65 দ্যাট ইজ আমাদের সিস্টেম, এটা ডেসিমাল নাম্বার। তাহলে 65 কে আমরা বাইনারি করতে জানি না প্রত্যেকে, আমরা একটা ডেসিমাল নাম্বারকে বাইনারি করার ওয়ে দেখছিলাম, তাই না, যখন আমরা ডেসিমাল টু বাইনারি কনভার্সন দেখছিলাম। তাহলে 65 কে আমরা কিন্তু বাইনারিতে কনভার্ট করতে পারি, মনে আছে কি কিভাবে? জি স্যার। ওই যে রিপিটেডলি 2 দিয়ে ডিভাইড করতে হয়, তাই না? জি স্যার। তাহলে 2 দিয়ে যখন আমরা রিপিটেডলি ডিভাইড করব, তখন আমরা 65 এর জন্য একটা বাইনারি ইকুইভ্যালেন্ট পেয়ে যাব। সেক্ষেত্রে একটা শর্টকাট নিয়ম বসলাম, যে ওটা আমরা 65 কে যদি এইভাবে চিন্তা করি যে 65 এটাকে আমরা করতে চাচ্ছি বাইনারি, তাহলে সেক্ষেত্রে এরকম নিয়ম ছিল শর্টকাটে যে আমরা 65টা কি বেজোড় সংখ্যা না জোড় সংখ্যা বলতো? বেজোড় সংখ্যা স্যার, বেজোড়, বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা যদি হয়, কোন একটা সংখ্যা যদি বেজোড় হয়, তাহলে আমরা প্রথমে কি 1 দিব ডান দিকের, আমরা ডান দিকের ডিজিটটা দিব 1, দেন 1 দিলাম। 65 যেহেতু বেজোড় সংখ্যা, আমি 1 দিলাম। 65 কে যদি আমরা ঠিক 2 দিয়ে ডিভাইড করি, তাহলে কত পাওয়া যায়? 65 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাই কত বলো তো? 32 পাই না? 32.5। কিন্তু আমরা 0.5 টাকে ইগনোর করব, আমরা সবসময় পূর্ণ সংখ্যা চিন্তা করব। তাহলে আমরা 65 কে অর্ধেক করলে, আমরা কম্পিউটার রেসপেক্টে যখন কাজ করতেছি তখন পয়েন্ট নিয়ে কথা বলবো না এখন। তাহলে 65 কে অর্ধেক করলে আমরা বলবো 32, 33 ও বলবো না, মিনিমামটা বলবো 32। তাহলে 65 কে অর্ধেক করলে আমরা বলবো 32। তাহলে 32 যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে আমরা একটা জিরো দিব এখানে। তাহলে বেজোড় সংখ্যা থাকলেই 1, জোড় সংখ্যায় 0, জাস্ট এটাকে মাথায় রাখো। 65 65 ছিল বেজোড় সংখ্যা, আমরা দিয়েছিলাম 1। 65 কে যখন 2 দিয়ে ভাগ করলাম, তখন পেলাম 32 বা 32। 32 যেহেতু জোড় সংখ্যা, আমি দিলাম 0। 32 কে অর্ধেক করো কত হয়? 16 হয় না? 16 একটা জোড় সংখ্যা, তার মানে আমার একটা জিরো দিতে হবে। 16 কে অর্ধেক করলে কত পাওয়া যায়? 8, আর একটা জোড় সংখ্যা, তাহলে 8 এর জন্য একটা জিরো দিতে হবে। 8 কে অর্ধেক করলে পাওয়া যায় কত? 4, আর একটা জোড় সংখ্যা, তাহলে 4 এর জন্য একটা জিরো দিতে হবে।
4 কে অর্ধেক করলে পাওয়া যায় কত 2 তাহলে 2 এর জন্য আমরা কি লিখব 10 এই হচ্ছে দেখো 65 এর বাইনারি নাম্বার যেটা আমাদের চলে আসছে দ্যাট ইজ 65 1 তারপর হচ্ছে দেখো 5টা 0 বলা আছে তারপর একটা 1 তাহলে এটা আমাদের 65 এর ইকুইভ্যালেন্ট মান তাহলে আমরা খুব ইজিলি ভাবে করেও ক্যালকুলেট করে বলতে পারি 65 মানে হচ্ছে এই মানটা 100001 তাহলে আমি তুমি যদি 2 দিয়ে ডিভাইড করে কম্পিউট করো একই জিনিস পাবা তাহলে আমি যখন কম্পিউটারে এ তে প্রেস করতেছি কম্পিউটারের কিবোর্ড কি করবে আসলে কিবোর্ডের কাজ হচ্ছে প্রথমে সে এটাকে অ্যাকসেপ্ট করলো অ্যাকসেপ্ট করার পরে দেখলো যে এটার অ্যাসকি কোডটা কত দেওয়া আছে অ্যাসকি কোড আছে কত 65 তাহলে 65 এর জন্য যে বাইনারি কোড এই কোডটা আসলে কম্পিউটারের ভিতরে ইনপুট হবে বোঝা যাচ্ছে কি তাহলে আমি যখন এ প্রেস করব এর রেসপেক্টে এই কোডটা কম্পিউটার রিকগনাইজ করবে 1 দেন 5টা 0 তারপর আরেকটা 1 তাহলে 65 এর এটা হচ্ছে বাইনারি নাম্বার তার মানে আমি কিবোর্ড দিয়ে যখন ইনপুট দিচ্ছি আমার মতো করে এ বি সি ডি কিন্তু কম্পিউটার এ বি সি ডি এটা রিকগনাইজ করবে না সে রিকগনাইজ করবে এই পার্টিকুলার নাম্বারের বাইনারি কোডিংটা তাহলে এটাই আমাকে মনে রাখতে হবে যে কম্পিউটারের কাজ হচ্ছে প্রথমে সরি ইনপুট হার্ডওয়্যারের কাজ হচ্ছে আমরা প্রথমে ডেটাগুলোকে সে কালেক্ট করবে এবং এটাকে কনভার্ট করবে কোন ফর্মেটে কনভার্ট করবে যে বলা আছে ইনটু এ ফর্ম দ্যাট ইজ সুইটেবল ফর কম্পিউটার প্রসেসিং তাহলে আমরা জানি যে কম্পিউটারের সুইটেবল ফর্মেট হচ্ছে বাইনারি ফর্মেট তাহলে কম্পিউটারের সুইটেবল ফর্ম হচ্ছে বাইনারি ফর্ম তার মানে আমাকে আমার ইনপুট ডিভাইসগুলো প্রথমে ডেটাটাকে কালেক্ট করবে এবং এটাকে কনভার্ট করে বাইনারি ফর্মেটে নিয়ে দেন কম্পিউটার প্রসেসিংয়ে করার জন্য কম্পিউটারকে পাস করবে তাহলে ইনপুট ডিভাইস অ্যাকসেপ্ট ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন ফ্রম দ্য ইউজার তার ইউজারের কাছ থেকে সেই ইনপুটগুলোকে অ্যাকসেপ্ট করবে অথবা কি হতে পারে ডিফারেন্ট কোনো কম্পিউটার থেকেও ইনপুটগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে তার মানে ইনপুট ইউজার ডিরেক্ট ইনপুট দিতে পারে অথবা অন্য একটা সিস্টেম থেকেও ইনপুট আসতে পারে তাহলে দুইভাবে ইনপুট হতে পারে এবং মোস্ট কমনলি আমরা যে ডিভাইসগুলো ইউজ করি ইনপুটের জন্য সেটা হচ্ছে কিবোর্ড এবং মাউস তার মানে প্রত্যেকটা কম্পিউটারে আমরা আসলে কিবোর্ড এবং মাউস ইউজ করি ইনপুট ফাংশনগুলো ইউজ করার জন্য কিবোর্ড মাউস তাহলে দ্যাট ইজ এ মোস্ট কমন ইনপুট ডিভাইস আমরা নেক্সট স্লাইডে দেখি একটা কিবোর্ডের ইমেজ দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে মোস্ট পপুলার ইনপুট ডিভাইস তার মানে হচ্ছে এটার নাম এটাকে আমরা বলতে পারি প্রাইমারি ইনপুট ডিভাইস তাহলে তোমাকে যদি বলা হয় কম্পিউটারের প্রাইমারি ইনপুট ডিভাইস কোনটা সেটা হচ্ছে কিবোর্ড যেহেতু এটাই আমরা প্রাইমারি ইনপুট ডিভাইস বলতেছি কারণ হচ্ছে মাউসটা একটা সময় ছিল না আমরা যখন ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশনে বলতাম তখন কিন্তু মাউস ছিল না তাহলে মাউসটা আসছে থার্ড জেনারেশন থেকে তাহলে সেই রেসপেক্টে কিবোর্ডটাকে আমরা বলি প্রাইমারি ইনপুট ডিভাইস যে প্রত্যেকটা কম্পিউটারে কিবোর্ড থাকবেই আদারওয়াইজ আমরা টাইপ করতে পারতেছি না তাহলে মাউস ছাড়াও কিন্তু কম্পিউটারে কাজ করা যায় কিন্তু কিবোর্ড ছাড়া করা যাবে না যেহেতু কিবোর্ড দিয়ে আমাকে বেশ কিছু কমান্ড দিতে হয় বা টাইপ করার ক্ষেত্রে বা ইনফরমেশন যখন আমরা ইনপুট দিব হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন তখন আমাকে কিবোর্ড লাগবে নেক্সট আমরা যেটা আলোচনা করব তাহলে আমরা যে কিবোর্ডগুলো ইউজ করি স্ট্যান্ডার্ড কিবোর্ড আমরা ম্যাক্সিমাম কিবোর্ডগুলো খেয়াল করবো আমাদের স্ট্যান্ডার্ড কিবোর্ডের যে ফার্স্ট রো আছে অ্যালফাবেটের যে ফার্স্ট রো এখানে দেখা যাবে যে আমাদের এই সিকোয়েন্সে কীগুলো আছে কিউ ডাব্লিউ ইআর টি ওয়াই আমাদের কিবোর্ডের যে অ্যালফাবেটগুলো আছে তাহলে কিবোর্ডে তো অনেকগুলো সেকশন আছে অ্যালফাবেট সেকশন আছে একটা নিউমেরিক সেকশন আছে উপরের দিকে ফাংশনের একটা সেকশন আছে তাহলে আমরা যদি অ্যালফাবেট সেকশনটা খেয়াল করি সেক্ষেত্রে আমাদের ফার্স্ট রোতে এই অর্গানাইজ ওয়েতে আমাদের কিবোর্ডের লেয়ার দেওয়া আছে কিউ ডাব্লিউ ইয়ার তাহলে এটাকে কোয়ারিটি লেআউট বলে কিউ ডাব্লিউ ইয়ার টি ওয়াই তার মানে ফার্স্ট 6 লেটার আমরা যদি খেয়াল করি তাহলে ট্যাব এরপরে কিউ ডাব্লিউ ইয়ার টি ওয়াই তাহলে এই ফর্মেটটা আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড কিবোর্ডের লেআউট হচ্ছে কোয়ারিটি লেআউট কিউ ডাব্লিউ ইয়ার টি ওয়াই যেহেতু ফার্স্ট 6 লেটার এই নামে দেওয়া এখন কিবোর্ডের যে কিগুলো আছে এই কিগুলোকে আমরা 5টা ডিফারেন্ট গ্রুপে ভাগ করতে পারি আমরা একটা গ্রাফিক্স দেখি তাহলে সুবিধা হবে যে একটা কিবোর্ডকে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে 5টা ডিফারেন্ট সেকশন বলতে পারি আমরা এইখানে এই যে বড় সেকশনটা দেখতে পাচ্ছি আমরা যেটাকে আমরা বলি এভাবে যদি আমরা চিন্তা করি আজ এই সেকশন যেটা বলা আছে দেখেন এখানে অ্যালফাবেটগুলো দেওয়া আছে এ বি সি ডি সব অ্যালফাবেটগুলো দেওয়া আছে এবং এখানে নাম্বারও দেওয়া আছে 1 2 3 4 5 6 তাহলে এই সেকশন দিয়ে যেহেতু আমরা অ্যালফাবেট এবং নিউমেরিক দুইটাকেই টাইপ করতে পারি তাহলে এটাকে আমরা বলি অ্যালফা নিউমেরিক কি তাহলে অ্যালফা নিউমেরিক কি প্যাড হচ্ছে এইটুকু যেখান থেকে আমরা অ্যালফাবেট এবং নিউমেরিক দুইটা পার্টই টাইপ করা যায় আর এই পার্টটা যদি খেয়াল করি আমরা একেবারে রাইট সাইডের যে পার্ট এটাকে বলি নিউমেরিক কি প্যাড যেখানে শুধুমাত্র নিউমেরিক সংখ্যাগুলো টাইপ করা যায় তাহলে ক্যালকুলেটরে দিয়ে যেমন আমরা নিউমেরিক শুধু টাইপ করতে পারি তাহলে এই পার্টটা দিয়েও সিম্পলি নিউমেরিক টাইপ করা যায় এরপরে একটা সেকশন যদি এটাকে চিন্তা করি আমরা এখানে
দেখতে পাচ্ছেন কিছু অ্যারো কি দেওয়া আছে, আপ অ্যারো, বটম অ্যারো, লেফট অ্যান্ড রাইট অ্যারো, এবং আরো কিছু বাটন দেওয়া আছে, পেজ আপ, পেজ ডাউন। তাহলে এইগুলোকে আমরা বলি কার্সর মুভমেন্ট কি। তাহলে এই পার্টের নাম হচ্ছে কার্সর মুভমেন্ট, যে কার্সরটাকে মুভ করার জন্য আমি আপে মুভ করতে চাই তাহলে আপ অ্যারো প্রেস করি, ডাউনে মুভ করতে চাইলে ডাউন অ্যারো প্রেস করি। তাহলে কার্সরটাকে মুভ করার জন্য আমরা এই কীগুলো ইউজ করি, দ্যাট ইজ এ কার্সর মুভমেন্ট কি। সিমিলারলি এখানে এই যে কীগুলো দেওয়া আছে এফ ওয়ান থেকে শুরু করে এফ টুয়েলভ, এই গ্রুপটাকে আমরা বলবো ফাংশন কি। যে আমরা এফ ওয়ান প্রেস করলে নর্মালি বিভিন্ন সফটওয়্যার কী করে, হেল্প ফাংশন দেখায়, হেল্প। একইভাবে এফ ফাইভ প্রেস করলে আমরা যখন প্রেজেন্টেশন তৈরি করি, এফ ফাইভ দিয়ে আমরা কী করি, ফুল স্ক্রিনে করি, তাহলে প্রেজেন্টেশনকে ভিউ মোডে যাই। এক একটা কিয়ের জন্য এক রকম কাজ বলা আছে। এফ টু দিয়ে আমরা ওপেন করি মাইক্রোসফট ওয়ার্ডের রেসপেক্টে যদি চিন্তা করি, এফ থ্রি দিয়ে আমরা সেভ করি কোনো কোনো প্রোগ্রামের ক্ষেত্রে, এফ ফোর অল্টার এফ ফোর দিয়ে আমরা কোনো একটা প্রোগ্রামকে ক্লোজ করার জন্য ইউজ করি। তাহলে ফাংশন কীগুলোর স্পেসিফিক কাজ বলা আছে, কোন ফাংশন কীতে কী ধরনের কাজ হয়। এফ সেভেন দিয়ে আমরা হয়তো স্পেলিং চেক করি অনেক সময়। তাহলে এগুলো হচ্ছে ফাংশন কী। এবং এছাড়াও কিছু কী দেখতে পাচ্ছি আমরা, দেখেন অল্টার, শিফট, কন্ট্রোল, এই পাশেও দেওয়া আছে আমাদের, এগুলো এই পাশেও দেওয়া আছে। তাহলে এই কীগুলোকে আমরা বলি মডিফায়ার কী। যে আমরা নর্মাল অপশনটাকে মডিফাই করতে পারি, তাহলে নর্মালি আপনি যখন কোনো একটা কীতে প্রেস করেন সেক্ষেত্রে আমরা দেখি যে স্মল লেটারে লেখা হয়। তাহলে আমি যদি শিফট চেপে ধরে ওই পার্টিকুলার লেটারেই প্রেস করি সেক্ষেত্রে দেখবো ক্যাপিটাল লেখা হচ্ছে। তাহলে আমরা মডিফায়ার কীগুলো ইউজ করে কী করতে পারি, মডিফাই করতে পারি আমাদের, ক্যাপিটাল থেকে স্মল, স্মল থেকে ক্যাপিটাল, অথবা ক্যাপসলক ইউজ করেও আমরা অল ক্যাপিটাল লিখতে পারি। কিন্তু নর্মালি আমরা যখন স্মল লিখি তখন সেক্ষেত্রে ক্যাপসলকটা অফ রাখি, আর শিফট ধরে পার্টিকুলার লেটারটাকে আমরা ইউজ করে ওটাকে ক্যাপিটাল করি। তাহলে এই ছিল একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডের যে সেকশনগুলো, একটা হচ্ছে আলফানিউমেরিক কি, এটা একটা হচ্ছে নিউমেরিক, একটা হচ্ছে আমাদের ফাংশন, একটা হচ্ছে কার্সর মুভমেন্ট, আর একটা হচ্ছে মডিফায়ার। তাহলে এই গ্রুপগুলোকে আমরা ভাগ করতে পারি আমাদের কিবোর্ডের রেসপেক্টে। নেক্সট স্লাইডে দেখেন একটা কিবোর্ড কিভাবে কাজ করে, তার একটা গ্রাফিক্যাল ফ্লো দেওয়া আছে যে কিবোর্ড আসলে কাজ কিভাবে করে। আমরা হয়তো একটু বলার চেষ্টা করছিলাম, তারপরে একটা গ্রাফিক্যাল মোড দেওয়া আছে, একটু দেখে নিলে হয়তো সুবিধা হবে। যে আমরা প্রথমে কি করি, এক নম্বর স্টেজ যদি ফলো করি যে কি ইজ প্রেসড অন দ্য কিবোর্ড, তাহলে আমরা প্রথমে একটা কি প্রেস করি, এখানে কিবোর্ডের যে কোনো একটা কি প্রেস করি, এটা আমার ফার্স্ট স্টেপের কাজ। তাহলে ফার্স্ট স্টেপে আমরা একটা কি প্রেস করলাম, সাপোজ এ প্রেস করলাম আমি, সাপোজ এখানে আমি প্রেস করলাম এ, যে কোনো কিছু হতে পারে, প্রেস করলাম। এরপরে দেখেন কিবোর্ড কন্ট্রোলার নামে একটা অপশন আছে, কিবোর্ডের সাথে কিবোর্ড কন্ট্রোলার নামে একটা অপশন আছে, এটার কাজ কি দেখেন, কিবোর্ড কন্ট্রোলার সেন্ড দ্য স্ক্যান কোড ফর দ্য কি টু দ্য কিবোর্ড বাফার। তাহলে আমরা বলছিলাম যে এটাকে আসলে কম্পিউটার রিকগনাইজ করতে পারে না, এর জন্য একটা বাইনারি কোড ছিল, সেটা ছিল ওয়ান, দেন আমাকে পাঁচটা জিরো বলতে হবে, তারপর একটা ওয়ান বলতে হবে। এটাই হচ্ছে আসলে এর জন্য যে কোড ছিল 65 এর বাইনারি নাম্বার। তাহলে এই যে স্ক্যান কোডের কথা বলা আছে, স্ক্যান কোড মানেই হচ্ছে এই বাইনারি কোডের কথা বলা হচ্ছে। তাহলে আমি যখন একটা কীতে প্রেস করলাম, কিবোর্ড কন্ট্রোলার কী করবে, ওটার জন্য একটা স্ক্যান কোড রেডি করবে। স্ক্যান কোড মানে বাইনারি কোডটা রেডি করবে এবং এটা পাঠাবে কাকে, কিবোর্ড বাফারের কাছে। তাহলে কিবোর্ড বাফার হচ্ছে কিবোর্ডের একটা মেমোরি, শর্ট মেমোরি, যার কাজ হচ্ছে ওটাকে স্টোর করবে, রেখে দেবে। তাহলে আমি যখন প্রেস করলাম এ, কন্ট্রোলার কি করলো, ওটাকে বাইনারি কোডে কনভার্ট করলো এবং কিবোর্ড বাফারকে পাস করলো। বাফার তারপরে কি করবে বলা, দেখেন তাহলে এখানে এটা পাস করার পরে, তার মানে বাফার ওটাকে সিম্পলি স্টোর করবে, একটা শর্ট টাইমের জন্য স্টোর করবে। তিন নাম্বার স্টেজ যদি খেয়াল করি, দ্য কিবোর্ড কন্ট্রোলার, তাহলে কিবোর্ড কন্ট্রোলার এটাকে একে বাফারকে দিয়ে দেওয়ার পর আর কি কাজ করতেছে, দ্য কিবোর্ড কন্ট্রোলার সেন্ড অ্যান্ড ইন্টারাপ্ট রিকোয়েস্ট টু দ্য সিস্টেম সফটওয়্যার। তাহলে কন্ট্রোলার একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে কার কাছে, সিস্টেম সফটওয়্যারের কাছে। তাহলে সিস্টেম সফটওয়্যার হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। তাহলে আমরা যদি উইন্ডোজ 10 ইউজ করি, তাহলে আমাদের অপারেটিং সিস্টেম হচ্ছে 10 অথবা 7 ইউজ করতে পারি। তাহলে যেই ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করেন, তার কাছে কী করবে, কন্ট্রোলার একটা রিকোয়েস্ট পাঠাবে যে আমার কাছে একটা কোড আছে, এই কোডটাকে অ্যাকসেপ্ট করো। তাহলে বলছে যে সিস্টেম সফটওয়্যার রেসপন্ড দ্য ইন্টারাপ্ট বাই রিডিং দ্য স্ক্যান কোড ফ্রম দ্য কিবোর্ড বাফার। এবং সিস্টেম সফটওয়্যার কী করবে, রেসপন্স করবে কিভাবে, এই বাফার থেকে সে কোডটাকে পড়বে কী লেখা আছে। তাহলে বাফার থেকে যখন পড়লো তখন আসলে এই কোডটা পেলো সে। দেন সিস্টেম সফটওয়্যার কি করতেছে, দেখেন দ্য সিস্টেম সফটওয়্যার পাস দ্য স্ক্যান কোড টু দ্য সিপিইউ। এরপর সিস্টেম সফটওয়্যার এটাকে সিপিইউকে পাস করতেছে এবং সিপিইউ এরপর এটাকে প্রসেসিংয়ের যে কাজগুলো আছে সেগুলো করতেছে। তাহলে কিবোর্ডে একটা কী প্রেস করা থেকে শুরু করে এটা সিপিইউর কাছে যাওয়ার আগে আমরা অনেকগুলো স্টেজ দেখতে পাচ্ছি। তাহলে নর্মালি আমরা যখন দেখি কিবোর্ডে প্রেস করার সাথে সাথেই ওটা আমরা হয়তো স্ক্রিনে দেখি বা ডিফারেন্ট কাজগুলো দেখি, কিন্তু আসলে এখানে অনেকগুলো
পার্ট আছে, এই পার্টগুলো ফলো করে আসলে আমার কি কি প্রেস করা হলো, এটাকে স্ক্যান করে কনভার্ট করা হলো, দেন বাফারের ভিতরে স্টোর করলাম, একটা রিকোয়েস্ট পাঠাইলাম আমাদের অপারেটিং সিস্টেমের কাছে, এবং অপারেটিং সিস্টেম ওই রিকোয়েস্টের রেসপন্সে কি করলো, ওই কোডটাকে রিড করলো এবং ওটাকে সে সিপিউতে পাঠাইলো, এবং সিপিউ এরপরে তার ফার্স্ট নেক্সট যে প্রসেসিংগুলো আছে এগুলো সে করবে এবং ফাইনালি আমাকে হয়তো আউটপুট শো করবে। তাহলে এই ছিল একটা কিবোর্ডের ওয়ার্কিং প্রিন্সিপাল। নেক্সট আমরা দেখব মাউস। তাহলে কিবোর্ডের সাথে সাথে আমরা মাউসকেও বুঝলাম যে এটাও একটা পপুলার ইনপুট ডিভাইস, তাহলে এটাকে আমরা বলতে পারি পয়েন্টিং ডিভাইস। তাহলে মাউসকে বলি আমরা পয়েন্টিং ডিভাইস, যেহেতু মাউস দিয়ে সিম্পলি আমরা টাইপ করি না, যদিও মাউস দিয়ে ক্লিক করে করে টাইপ করা যায়, কিছু কিছু সফটওয়্যার আছে যেখানে ক্লিক করে টাইপ করা যায়, ক্লিক করে ওয়ার্ডগুলোকে চুজ করা যায়। তাহলে নর্মালি মাউস ইউজ করি আমরা পয়েন্টিং করার জন্য, কোনো কিছু পয়েন্ট করার জন্য আমরা মাউস ইউজ করি। এবং মাউস ইউজ করে আমরা কি করতে পারি, কোনো একটা ইস্যু কমান্ড করতে পারি, কোনো একটা কমান্ড ইস্যু করতে পারি, কোনো ড্র করতে পারি। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্র করার জন্য মাউস ইউজ করি আমরা, অথবা ডিফারেন্ট টাইপ অফ ইনপুট অ্যাকশনগুলো পারফর্ম করার জন্য মাউস ইউজ করতে পারি। তাহলে মাউস সিম্পলি একটা পয়েন্টিং ডিভাইস, এটা মাথায় রাখতে হবে, এবং এটা ইউজ করে আমরা ডিফারেন্ট টাইপ অফ কমান্ড ইস্যু করা, বিভিন্ন রকম ড্রয়িং করা এবং আদার্স টাইপ অফ যে অপারেটরগুলো আছে বা অপারেশনগুলো আছে এগুলো পারফর্ম করতে পারি মাউস দিয়ে। নেক্সট স্লাইডে আমরা মাউসের কিছু টেকনিক নিয়ে আলোচনা করব, যে মাউস দিয়ে আমরা আসলে কয় ধরনের কাজ করি। তাহলে আমরা যারা মাউস ইউজ করি, মাউসের আসলে কাজ হচ্ছে পাঁচটা। আমরা যদি এখানে একটু দেখি যে মাউস আসলে এই পাঁচ টাইপ অফ কাজ করে, সিম্পলি বলা যায় দেখেন ফাইভ টেকনিক্স। তাহলে মাউস ইউজ করে আমরা পাঁচটা টেকনিক ফলো করি। একটা হচ্ছে পয়েন্টিং, ফার্স্ট ওয়ান পয়েন্টিং। পয়েন্টিং মানে হচ্ছে আমরা মাউস যখন মুভ করি আমাদের স্ক্রিনে, আমরা দেখি যে মাউসের সাথে একটা অন স্ক্রিন পয়েন্টার মুভ করে, দেন একটা অ্যারো মুভ করে। তাহলে আমরা মাউসকে মুভ করে অ্যারোটাকে স্ক্রিনের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, দ্যাট ইজ পয়েন্টিং। যে মুভ দ্য মাউস টু মুভ দ্য অন স্ক্রিন পয়েন্টার, মাউস মুভ করে মাউসের পয়েন্টারটাকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া, দ্যাট ইজ পয়েন্টিং। সেকেন্ড হচ্ছে ক্লিকিং। ক্লিকিং বলতে আমরা আসলে লেফট বাটনে ক্লিক ক্লিক করাকে বোঝাই, তাই না? প্রেস অ্যান্ড রিলিজ দ্য লেফট মাউস বাটন ওয়ান্স। তাহলে আমরা কোনো একটা জিনিসকে যখন সিলেক্ট করতে চাই, কোনো একটা ফাইলকে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্লিক করি। তাহলে ক্লিক মানে হচ্ছে সিম্পলি লেফট বাটন একবার ক্লিক করাকে আমরা ক্লিক বলছি এই রেসপেক্টে। ডাবল ক্লিক বলতে আমরা বোঝাচ্ছি প্রেস অ্যান্ড রিলিজ দ্য লেফট মাউস বাটন টুয়াইস। তাহলে ডাবল ক্লিক আমরা সাধারণত ওপেন করার জন্য ইউজ করি, কোনো একটা ফাইল যদি ওপেন করছে ডাবল ক্লিক করে এটার উপরে। আর ড্র্যাগিং বলা আছে, ড্র্যাগিং হচ্ছে আমরা সিম্পলি কী করবো, কোনো একটা আইকনের উপরে আমরা মাউস পয়েন্টার নিয়ে যেয়ে মাউসের লেফট বাটনটাকে হোল্ড করে রাখবো, জাস্ট লেফট বাটন চেপে ধরে রাখবো। অথবা যখন আমরা ড্র করি, দেখেন আমি যখন কিছু ড্র করতে চাচ্ছি তখন কিন্তু আমাকে লেফট বাটনটাকে প্রেস করে ধরে রেখে তারপরে কিছু লিখতে হচ্ছে। তাহলে এটাকে বলে ড্র্যাগিং, যে হোল্ড ডাউন দ্য লেফট মাউস বাটন অ্যাজ ইউ মুভ দ্য পয়েন্টার। তাহলে পয়েন্টার মুভ করার কারণে যদি আমি লেফট বাটনটাকে চেপে ধরে রাখি, এটার নাম হচ্ছে ড্র্যাগিং। আর রাইট ক্লিকিং হচ্ছে আমরা সিম্পলি রাইট বাটনে ক্লিক করতে পারি। তাহলে রাইট বাটনে ক্লিক করে আমরা কোনো একটা অপশন ওপেন করতে পারি। সিম্পলি আমি যে একটা ফাইলের উপর রাইট ক্লিক করি, সেক্ষেত্রে দেখবো ডিফারেন্ট অপশনের লিস্ট চলে আসে, ওপেন করতে পারবো, এটাকে রিনেম করতে পারবো, এটাকে হয়তো আমি ডিলেট করতে পারবো, এই ধরনের অপশনগুলো দেয়। অথবা মাইক্রোসফট ওয়ার্ড রেখে তারপর যখন রাইট বাটন ক্লিক করি কোনো একটা ওয়ার্ডের উপরে, ওটাকে আমি কাট কপি পেস্ট এই ধরনের কাজগুলো করতে পারি। তাহলে একটা মাউস ইউজ করে আমরা আসলে পাঁচটা কাজ করবো, জাস্ট নামগুলো মনে রাখলেই হবে। যে পয়েন্টিং কী কাজ, যে আমরা মাউস মুভ করে পয়েন্টার মুভ করতেছি, এটা দ্যাট ইজ পয়েন্টিং। ক্লিকিং হচ্ছে আমরা লেফট বাটনে প্রেস করছি, দ্যাট ইজ ক্লিকিং। ডাবল ক্লিকিং, লেফট বাটনে টুয়াইস ক্লিক করতেছি আমরা। ড্র্যাগিং, লেফট বাটন প্রেস করে আমরা হোল্ড করে পয়েন্টারকে মুভ করতেছি। অ্যান্ড রাইট ক্লিকিং হচ্ছে আমরা সিম্পলি রাইট বাটন প্রেস করতেছি। তাহলে মাউসের টেকনিক যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, তাহলে পাঁচটা টেকনিকের ইনফরমেশন বলে দিলেই হয়ে যাবে। শোনা যাচ্ছে আমাকে? শুনতেছেন? জি স্যার। জি স্যার। সমস্যা হচ্ছে বুঝতে কোনো? না স্যার। ডিফারেন্ট ফরম্যাটে হতে পারে। একটু যদি দেখেন ইমেজটা, দেখবেন মাউসটা একটু ডিফারেন্ট ফরম্যাটে দেওয়া আছে। তাহলে এই ধরনের মাউসকে আমরা বলি ট্র্যাক বল। এই ধরনের মাউসকে আমরা ট্র্যাক বল বলি। দেখেন এটাকে বলতেছে আপসাইড ডাউন মাউস। একটা সময় মাউসের নিচে একটা বল ছিল, আপনারা বল মাউস পেয়েছেন কিনা জানি না, বল মাউস দেখছেন কেউ? এখন জি স্যার দেখেছি, বল পাইছি স্যার। তাহলে মাউস নষ্ট গেলে স্যার ওই বল
খেলতাম স্যার আচ্ছা মোবাইল কোর্স তাহলে মাউস কে মুভ করলে তার একটা বল ছিল বলটা মুভ করতে এবং ওখানে দুটো হুইল ছিল মানে যদি কেউ খুলে বলটা খুলতেন দেখতাম যে দুটো হুইল আছে একটা হচ্ছে এক্স এবং ওয়াই দুইটা অ্যাক্সিসে আসলে মাউসটা মুভ করলে কোন দিকে মুভ হবে ডিরেকশন পয়েন্টারে এটা বলার জন্য দুটো হুইল ছিল ওখানে তাহলে এখন আর আমাদের সেই হুইল মাউস বা এই ধরনের বল মাউস গুলো নাই তাহলে এই যে বল মাউসটা যদি দেখতাম যে বলটা ছিল আসলে মাউসের নিচের দিকে আর এই ক্ষেত্রে দেখেন বলটা উপরের দিকে বল আছে একটা বল আছে উপরের দিকে তার মানে আমরা ফিঙ্গার দিয়ে এই বলটাকে কি করতে পারি মুভ করতে পারি তাহলে আমাকে আর মাউসটাকে মুভ করে করে বল মুভ করতে হবে না আমরা আমাদের ফিঙ্গার ইউজ করে এটাকে সিম্পলি মুভ করতে পারি তাহলে এইখানে এই জন্য এটার নাম হচ্ছে ট্র্যাক বল যে বল থাকবে উপরে এই পয়েন্টার মুভ করার জন্য আমরা সিম্পলি ফিঙ্গার দিয়ে এটাকে মুভ করব এবং কিছু বাটন দেওয়া আছে বাটনগুলো দিয়ে আমরা যে ক্লিকের কাজগুলো করব তাহলে বলা আছে দ্যাট ইজ আপসাইড ডাউন মাউস হ্যান্ড রেস্ট অন দ্য বল তাহলে হাত থাকবে বলের উপরে এবং আমরা কি করব ওইটাকে বপটাকে মুভ করব ফিঙ্গার দিয়ে এবং এক্ষেত্রে সুবিধা যেটা হচ্ছে যে ইউজেস লিটেল ডেক্স স্পেস তাহলে আমার যদি ডেক্সে জায়গা কম থাকে সেক্ষেত্রে মাউস মুভ করার মতো জায়গা না থাকে আমার কাছে সেক্ষেত্রে আমরা এই ধরনের ট্র্যাক বল ইউজ করতে পারতাম জায়গা কম জাস্ট রেখে দিলাম এক জায়গায় আঙুল দিয়ে শুধুমাত্র পয়েন্টারটা মানে বলটাকে মুভ করে করে পয়েন্টারটাকে মুভ করাচ্ছে তাহলে আমাকে আর একটা সারফেস এরিয়াতে মুভ করতে হচ্ছে না মাউসটাকে তাহলে এই একটা ভেরিয়েশন মাউসের যার নাম ছিল ট্র্যাক বল আমরা আরও কিছু ভেরিয়েশন দেখবো মাউসের রেসপেক্টে দেখেন ট্র্যাক প্যাড ল্যাপটপে আমরা যারা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু একটা এরিয়া থাকে খেয়াল করছেন কিনা ট্র্যাক প্যাড নামে একটা এরিয়া থাকে একটা টাচ সেন্সিটিভ এরিয়া থাকে যেখানে আপনি কি ফিঙ্গার দিয়ে মুভ করে করে পয়েন্টার মুভ করতে পারেন তাহলে এই পার্টিকুলার এরিয়াটাকে আমরা বলতেছি ট্র্যাক প্যাড এই যে এখানে আমরা যে চিন্তা করি এই পার্টিকুলার এরিয়াটা হচ্ছে ট্র্যাক প্যাড এখানে আমি ফিঙ্গার দিয়ে মুভ করে পয়েন্টার মুভ করতে পারি এবং নিচের দিকে যে বাটনগুলো আছে দেওয়া এগুলো দিয়ে আমরা যে ক্লিক এবং ডাবল ক্লিক বা রাইট ক্লিকের কাজগুলো করতে পারি এটাই হচ্ছে আমাদের একটা ভেরিয়েশন মাউসের তাহলে এটাও এক ধরনের মাউসের মতোই কাজ করতেছে কিন্তু এটা ভেরিয়েশন মাউসের ডিফারেন্ট অ্যাপিয়ারেন্স এটা যদি চিন্তা করি একইভাবে আমরা আরও কিছু ডিভাইস নিয়ে কথা বলবো ইনপুট ডিভাইস দেখেন এখানে অনেকগুলো ডিভাইসের নাম দেওয়া আছে জাস্ট একটু আমরা দেখে ফেলি ডিভাইসেস ফর দ্য হ্যান্ড একটা গ্রুপ যে হাত হাত দিয়ে যে ডিভাইসগুলো ইউজ করি পেন ডিভাইস তাহলে একটা সময় ছিল যে আমরা টাচ স্ক্রিন মোবাইল যখন ইউজ করতাম তার আগে একটা সময় ছিল যে পেন বেসড মোবাইল খেয়াল করছেন দেখছেন কেউ মনে আছে কি যে একটা পেন ডিভাইস ছিল যেখান দিয়ে আমরা কি করে কমান্ড দিতাম তাহলে পেন ডিভাইস ছিল একটা সময় যে পেন দিয়ে আমরা ইনপুট দিতাম টাচ স্ক্রিন আমরা ইউজ করি এখন যে স্ক্রিন টাচ করে আমরা কমান্ড দিতে পারি গেম কন্ট্রোলারগুলো ইউজ করে এগুলোকে আমরা বলতে পারি হ্যান্ড বেসড ডিভাইস যে হাত গেম কন্ট্রোলার ইউজ করে আমরা বিভিন্ন গেম খেলার জন্য এটা ইউজ করি জয়স্টিকের কথা বলতে পারি আমরা গেম প্যাডের কথা বলতে পারি তাহলে এগুলো হচ্ছে ডিভাইসেস ফর দ্য হ্যান্ড একইভাবে অপটিক্যাল ইনপুট ডিভাইস বারকোড রিডার এটা তো সবাই দেখছেন সুপার মার্কেটে যখন আমরা কোনো কিছু পারচেস করি ওরা কী করে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে বারকোড দেওয়া থাকে এবং যখন আমরা কাউন্টারে নিয়ে আসি ওটাকে সে স্ক্যান করে বারকোড রিডার দিয়ে এবং আমাকে প্রোডাক্টের ইনফরমেশনগুলো সে নিয়ে নেয় এবং কম্পিউটার আমাকে বলতে পারে যে আমাকে কত টাকা পে করতে হবে তাহলে বারকোড রিডারগুলোর কাজ হচ্ছে সিম্পলি বারকোডগুলোকে রিড করে ইনফরমেশনটা কম্পিউটারকে দিয়ে দেওয়া স্ক্যানার ইউজ করতে পারি আমরা কোনো একটা হ্যান্ডরাইটিং ডকুমেন্ট আছে এটাকে আমি কম্পিউটারে নিতে চাই সেক্ষেত্রে স্ক্যানার ইউজ করে এটা করতে পারি ওসিআর ওসিআরের ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার অপটিক্যাল ক্যারেক্টার রিডার তার মানে হচ্ছে আমরা যদি একটা হ্যান্ডরাইটিংকে স্ক্যানার দিয়ে স্ক্যান করি আমরা জানি যে স্ক্যান করার পর এটা কিন্তু যে আউটপুট ফাইলটা আসে এটা কিন্তু ইমেজ হয়ে যায় খেয়াল করছেন কিনা আমার একটা চিঠি আছে এখানে লেখা বাংলায় আমি যখন এটাকে স্ক্যান করলাম স্ক্যান করলে এটা ইমেজ ফাইলে কনভার্ট হয়ে গেছে ইমেজ এখন আমি যদি ইমেজ ফাইলের এই লেখাগুলোকে এখন চেঞ্জ করতে চাই বা কালার বদলাইতে চাই ফন্ট চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাকে ওসিআর সফটওয়্যার ইউজ করে সেটা করতে পারি অপটিক্যাল ক্যারেক্টার রিডার ওর কাজ হচ্ছে এই ইমেজ থেকে সে প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবে এটা এ এটা বি এটা সি এরপরে এটাকে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করা কালার চেঞ্জ করা বা মডিফাই করা ডিলেট করা এগুলো করতে পারবো নর্মালি স্ক্যান করার পর এটাকে আমরা ইমেজ পাই ওটাকে আর চেঞ্জ করা যায় না কিন্তু আমরা যদি ওসিআর ইউজ করি সেক্ষেত্রে স্ক্যান করার পর এটাকে আমরা আবার মডিফাই করতে পারি দ্যাট ইজ ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার যে ক্যারেক্টারগুলোকে সে রিড করতে পারে এগুলোকে আবার ওএমআর অপটিক্যাল মার্ক রিডার তাহলে আমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দিয়েছি আমরা দেখছি ওএমআর ফর্ম মনে আছে কিনা এমসিকিউ ফিল আপ করার জন্য ওএমআর জি স্যার ওএমআর হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার এটা একটা ইনপুট ডিভাইস যার কাজ হচ্ছে ওএমআর ফর্ম থেকে ডেটাগুলোকে সে রিড করতে পারে
যে আমরা তো বৃত্ত ভরাট করতাম যে এ কারেক্ট আনসার হবে, এখানে বি কারেক্ট আনসার হবে, তাহলে এগুলো মেশিন দিয়ে রিড করে বলতে পারতো যে কতগুলো কারেক্ট হয়েছে আমার, কতগুলো ইনকারেক্ট। দ্যাট ইজ ওএমআর এর কাজ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। একইভাবে মাল্টিমিডিয়া ইনপুট ডিভাইস, তাহলে আমরা মাল্টিমিডিয়া ইনপুট ডিভাইস হিসাবে বলতে পারি ডিজিটাল ক্যামেরা, যেহেতু ক্যামেরা দিয়ে আমরা কি করতে পারি কোনো ইমেজ ইনপুট দিতে পারি ডিরেক্ট কম্পিউটারে। মাইক্রোফোনকে আমরা বলতে পারি মাল্টিমিডিয়া ইনপুট ডিভাইস, যেহেতু এখানে সাউন্ড ইনপুট দেওয়া যায়। ওয়েব ক্যামকে বলতে পারি, যে ওয়েব ক্যাম ইউজ করেও আমরা কিন্তু সাউন্ড এবং ভিডিও দুইটাকে আমরা ইনপুট দিতে পারি। তাহলে এগুলো হচ্ছে অল্টারনেটিভ ইনপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইসের অনেকগুলো নাম দেখলাম আমরা। আর দেখেন এই যে পেন ডিভাইসের কথা বলা আছে, পেন ডিভাইসের ক্ষেত্রে শুধুমাত্র কথা বলা আছে যে একটু এটা যদি খেয়াল করেন, পেন ডিভাইসগুলো আমরা আসলে ইউজ করি কোথায়, বলা আছে হ্যান্ডেল কম্পিউটার, লাইক পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা পিডিএ। তাহলে পিডিএ এর ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। তাহলে আমরা যে মোবাইল ফোনগুলো ইউজ করি, স্মার্টফোন, এগুলোকে আমরা বলতে পারি পিডিএ। কেননা আমরা স্মার্টফোন ইউজ করে কিন্তু আমার একটা অ্যাসিস্ট্যান্টের মতো তাকে ইউজ করতে পারি, তাই না? আমরা এখানে শিডিউলিং করতে পারি, টাস্ক শিডিউলিং, যে আমার যেমন একজন অ্যাসিস্ট্যান্ট কি করে, তার ডায়েরিতে নোট রাখে না যে কার কখন মিটিং থাকবে, সে কোথায় যাবে, কখন কোথায় তার অ্যাপয়েন্টমেন্ট আছে। তাহলে এগুলো কিন্তু আমরা স্মার্টফোন দিয়েই করতে পারি এখন। তাহলে দ্যাট ইজ এ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। তাহলে এই ধরনের ডিভাইসের জন্য, যেগুলো স্মল টাইপের ডিভাইস, এখানে আমরা এই পেন বেসড ডিভাইসগুলো ইউজ করতে পারি। জাস্ট এটুকু মনে রাখলেই হবে এখান থেকে। নেক্সট আমরা যদি দেখি, খুব সিম্পল দেখে ফেলবো। আর টাচ স্ক্রিন তো আমরা অলমোস্ট সবাই ইউজ করি, টাচ স্ক্রিন নিয়ে বলার মতো কিছু নাই। তাহলে শুধুমাত্র এখান থেকে এইটুকু জিনিস খেয়াল করবো টাচ স্ক্রিনের রেসপেক্টে, এই মাঝখানে প্যারাটাকে যদি খেয়াল করেন, টাচ স্ক্রিন ইউজ করে আমরা কি বলছি, টাচ স্ক্রিন ইউজ সেন্সর টু ডিটেক্ট দ্য টাচ অফ এ ফিঙ্গার। তাহলে আমরা জানি যে আমাদের স্ক্রিনগুলো বিভিন্ন সেন্সর ইউজ করে, এই সেন্সরের মাধ্যমে সে কি করে আসলে আমার টাচগুলোকে ডিটেক্ট করতে পারে, যে আমি কোথায় টাচ করতেছি, ওই রেসপেক্টে সে আসলে তার কমান্ডগুলো এক্সিকিউট করতে পারে। তাহলে আমরা যখন মোবাইলের পার্টিকুলার পয়েন্টে টাচ করি, তখন ওই রেসপেক্টে ওই ফাংশনগুলো এক্সিকিউট হয়, মানে ওই সে প্রথমে সে আমার টাচটাকে ডিটেক্ট করতেছে যে আমি কোথায় টাচ করতেছি, এবং সেই রেসপেক্টে সে আসলে কাজগুলো করে দিচ্ছে আমাকে। নেক্সট আমাদের গেম কন্ট্রোলার, তাহলে আমরা বিভিন্ন রকম গেম কন্ট্রোলার ইউজ করে গেম খেলতে পারি। জয়স্টিক অ্যান্ড গেম প্যাডের কথা বলা আছে, জাস্ট এটুকুই। বারকোড রিডারের কথা বলছিলাম, যে সুপার মার্কেটে আমরা বারকোড রিডার ইউজ করে ইনফরমেশনগুলোকে কম্পিউটারে ইনপুট নিতে পারি। স্ক্যানার ইউজ করে আমরা কি করি, দেখেন প্রিন্টেড মিডিয়াকে ইলেকট্রনিক মিডিয়ায় কনভার্ট করি। তাহলে একটা প্রিন্টেড মিডিয়া আছে আমার কাছে, একটা ইমেজ আছে আমার, যেটা আমি হয়তো ছোটোবেলায় তুলছিলাম, এরকম যদি হয়, আমি এখন এটা ফেসবুকে শেয়ার করতে চাই, তাহলে আমাকে স্ক্যানার দিয়ে ওটাকে প্রথমে স্ক্যান করে নিয়ে দেন আমি চাইলে ওটাকে এডিট করে বা ডিফারেন্ট ওয়েতে শেয়ার করতে পারি। দ্যাট ইজ কনভার্ট করবে প্রিন্টেড মিডিয়াকে ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্যানার ইউজ করে। ওসিআর এর কথা বলছিলাম, যার কাজ ছিল স্ক্যান টেস্টগুলোকে এডিট করা যাবে। একটা স্ক্যান টেস্টকে সে প্রথমে রিড করবে এবং ওই প্রত্যেকটা লেটারকে সে চাইলে এডিট করতে পারবে। জাস্ট ওসিআর এর ফুল ফর্ম মনে রাখবো, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। কাজ হচ্ছে কি, স্ক্যান টেক্সটকে এডিটেবল টেক্সটে কনভার্ট করে, জাস্ট এটুকুই। ওএমআর এর কথা আমরা বলছিলাম, যে অপটিক্যাল মার্কস রিডার বা রিকগনিশন, যেটাই বলতে পারে। রিডার মানে হচ্ছে শুধু রিড করতে পারে, আর রিকগনিশন বলা মানে হচ্ছে রিড এবং রিকগনাইজ দুইটাই করতে পারে। তাহলে এই ধরনের ওএমআর ফর্ম বলতাম আমরা, যেটা আমরা এক্সামের রেসপেক্ট ইউজ করতাম, এই মেশিনগুলো ইউজ করে ওগুলোকে রিড করা যায় ওএমআর। ডিজিটাল ক্যামেরা, যেটা দিয়ে আমরা সিম্পলি কি করতে পারি, ডিজিটাল ইমেজগুলোকে ক্যাপচার করতে পারি এবং এগুলোকে আমরা ডিফারেন্ট ওয়েতে শেয়ার বা অ্যাক্সেস করতে পারি। মাইক্রোফোন সেম ওয়ে, যে আমরা ভয়েস রেকর্ড করার জন্য মাইক্রোফোন ইউজ করতে পারি। এবং স্পিচ রিকগনাইজেশন সফটওয়্যারগুলো যদি আমার থাকে, সেক্ষেত্রে আমি ওটাকে কী করতে পারি, যে আমার স্পিচগুলো রিকগনাইজ করে সেই মোতাবেক সে কম্পিউটারকে কমান্ড দিতে পারে। তাহলে মাইক্রোফোন ইউজ করে আমরা কম্পিউটারকে কমান্ড দিতে পারি ডিরেক্ট, যে আমরা হয়তো গুগলে এই ধরনের স্পিচ রিকগনাইজেশন সফটওয়্যার আছে, আমরা গুগলে কী করি, যেমন টাইপ করেও কোনো কিছু সার্চ করতে পারি, একইভাবে ভয়েস কমান্ড দিয়েও সার্চ করতে পারি। সিম্পলি মাইক্রোফোন ইউজ করে আমরা ভয়েস কমান্ড ইনপুট দেই। গুগল অ্যাসিস্ট্যান্টের মতো ওইটা, হ্যাঁ। তাহলে গুগলে আমরা সার্চ করার ক্ষেত্রে নর্মালি ভয়েস কমান্ড ইউজ করতে পারি। তাহলে ওয়েব ক্যামেরা ইউজ করে একই রকম, যে আমরা যখন কোনো ভিডিও কনফারেন্সিং ইউজ করি, সেক্ষেত্রে আমরা ওয়েব ক্যামেরার মাধ্যমে সিম্পলি ইন্টারনেটের মাধ্যমে কি করতে পারি, যে ভিডিও বা ইমেজগুলোকে শেয়ার করতে পারি। একটা ডিভাইসের নাম বলা আছে MICR, দ্যাট ইজ ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন, MICR। এটা আসলে ইউজ করে ব্যাংকে চেক ভেরিফিকেশনের জন্য। আমরা জানি যে চেক যেটা আছে আমাদের, এই চেকে স্পেশাল কিছু কালি দিয়ে কিছু লেখা থাকে। আমরা যদি খেয়াল করি যে আমাদের এখনকার চেকগুলোকে প্রত্যেকটা পেজে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেওয়া থাকে এবং তার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে, এবং আপনি যদি একটা মেশিন দিয়ে রিড করেন এই চেকটাকে, তো এটা কি অরিজিনাল কিনা এটাকে চেক করা যায়। তেমন টাকা যেমন ডুপ্লিকেট হয় না, নকল টাকা, একেবারে নকল চেক হতে পারে, আপনি নকল চেক বানিয়ে নিয়ে গেলেন, কিন্তু সেক্ষেত্রে কী হচ্ছে, এই মেশিন সেটাকে রিড করতে পারবে যে এই যে কালিগুলো যেটা আছে, এই কালিগুলো আসলেই অরিজিনাল কিনা সেটা চেক করার জন্য আমরা এই মেশিনটা ইউজ করি, MICR, যার কাজ হচ্ছে সিম্পলি এই
যে ইং গুলো ইউজ করছে, ম্যাগনেটিক ইং, এইগুলোকে সে চেক করবে। যা বলা আছে ইট ইজ ইউজ প্রাইমারিলি ইন ব্যাংকস, এটা ব্যাংকে ইউজ করে সিম্পলি আমাদের চেক ভেরিফিকেশন করার জন্য। স্মার্ট কার্ড রিডার, যেটা দিয়ে আমরা আসলে বিভিন্ন রকম, আমরা জানি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডগুলো ইউজ করি, এগুলোকে আমরা স্মার্ট কার্ড বলি। এই রেসপেক্টে যেহেতু এখানে একটা আমাদের চিপ দেওয়া থাকে, যে তার মাধ্যমে আমরা ইনফরমেশনগুলোকে এখানে স্টোর করতে পারি। এই হচ্ছে আমাদের আজকের লেকচারের মোটামুটি শেষ, যে আমরা বেশ কিছু ইনপুট ডিভাইস নিয়ে কথা বললাম, যে ইনপুট ডিভাইসের কাজ হচ্ছিল ইনপুট নেওয়া ইউজারের কাছ থেকে এবং এগুলোকে কম্পিউটারের সুইটেবল ফরম্যাটে কনভার্ট করে কম্পিউটারকে পাস করে দেওয়া, এবং কম্পিউটার এগুলো নিয়ে তার পরবর্তী যে কাজগুলো আছে এগুলো করতে পারবে।